মেয়েদের নিয়ে আমার চিন্তা যে আমি স্কুল আমার একটা চিন্তা আছে যে এখানে আমি একটা বাচ্চাদের জন্য একটা স্কুল করব কলেজ করব তারপর একটা ভালো মসজিদ করব হ্যাঁ যেখানে গিয়ে যে মসজিদে গিয়ে আমরা অনেক সময় রোজার সময় তারাবি পড়ি মেয়েরা ঘরে বসে পড়ি আমি এমন একটা মসজিদ করতে চাই যেখানে মেয়েরা আলাদা তারাবির নামাজ পড়বে ছেলেরা পড়বে হ্যাঁ তো এইসব আমার ইচ্ছা আছে এখন বাকিটা উপর আল্লাহ আর আমার এলাকাবাসী আমার এলাকার মানুষ এত সুন্দরভাবে যে গ্রহণ করবে এটা আমি কল্পনাও করতে পারি নাই আমার ভীষণ ভালো লাগছে এবং সবাই আমাকে আমি যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মানুষই আমাকে একটা কথা বলতেছে যে আপনাকে সহযোগিতা মানে আমি সহযোগিতা তাদের কাছ থেকে পাবো।